আদি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। বাসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে বাসগুলোর দুইটা মজা মজার রেসিপি দেখাবো। তো আমার মজা মজার রেসিপি দেখতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। প্রথম বাসগুলোর ভর্তা করব। তো ভর্তার জন্য বাসগুলোর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুটকি নিয়েছি। একটা কড়াইয়ে শুটকি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে তেলে নিচ্ছি। চুলার আঁচটা লো থাকবে। আর বাসগুল সব সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। তো 5টা বা 6টা উইসেল দেবে। একটু লবণ দেব। ভর্তা করে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে। তারপর শুটকি দেব। আমি শুটকির সব কাঁটা বের করে নিয়েছি। বাসগুল সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একসাথে সব বাসগুল ভর্তা করে নেব। বাসগুল ভর্তা হয়ে গেছে। এবার 2টা শুকনো লঙ্কা পুড়ে দিলাম আর কিছু কুচানো পেঁয়াজ। একটু লবণ। এবার ভালো করে মাখাবো। মুখে জল আসছে, তো জল আসবেই। আর এই রেসিপিটা খুব হেলদি, কারণ তাতে তেল মশলা কিছু নেই। রেডি হয়ে গেছে বাসগুলের ভর্তা। এবার গুদকটা করব। তো গুদকের জন্য নিয়েছি শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আলু, বাসগুল, টমেটো আর কাঁঠাল বীজ। এই দেখুন কাঁঠাল বীজ। আমি শুটকি আর টমেটোকে আলাদা করে নিয়েছি।
এগুলোকে সব একসাথে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। চারটা বা পাঁচটা হুইসেল দেবে, একটু লবণ দিলাম, চিংড়ি মাছ দিলাম উইদাউট তেল, কোনো তেল লাগবে না, খালি কড়াইয়ে চিংড়ি মাছ তেলে নেব। চিংড়ি মাছ দিলে গুদকটা আরো বেশি টেস্টি হয়। জল দিয়ে দিলাম, এবার শুটকি দেব, হলুদ, শুটকি সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁটা বের করে নিচ্ছি। বাসকুড়ুল সিদ্ধ হয়ে গেছে, আমি বাসকুড়ুল নামিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি, বাসকুড়ুল প্রেসার কুকারে বসিয়েছিলাম। আর এদিকে টমেটো দিয়ে দিলাম, এবার টমেটো একটু সিদ্ধ হবে, একটু ঢাকনা লাগিয়ে দিলাম, টমেটো সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার বাসকুড়ুল দিয়ে দেব, এবার চুলার আঁচটা বাড়িয়ে দেব, এতক্ষণ চুলার আঁচ লো ছিল। দেখুন ঝোল সব শুকিয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। তো আমার বন্ধুদের বলছি বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন কত টেস্টি লাগছে, দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ সুস্বাদু, খুব হেলদি, একদম মুখরোচক। এই আমার বাসকুড়ুল ভর্তা, তো প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করুন।